তাছাড়া ওরা বলেছিল মাত্র 2 কোটি টাকা দেবে না মানে ঠিক 2 কোটি না ওই বোধহয় 1 কোটি তো হবেই তুই কাশিস আমি নামতে পারবো না থাক থাক বাবা থাক তোমাকে আর নামতে হবে না ও তুমি কোথায় কি করেছো সে জেনে আমাদের কি হবে তুমি বরং আমাদের ঢাকা একটু বৃষ্টি নামিয়ে দাও তাতে আমাদের হবে আপনার পান খাও বাবা খাও পান খাও থ্যাংক ইউ কি হলো বাবা কি এখনই পরে বৃষ্টি নামবে যাবে আজকের বৃষ্টি নামানো যাবে কিন্তু তার আগে আমার কিছু জিনিস দরকার কি 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 লাগবে বলো আমরা সব ব্যবস্থা করে দিই না না খুব বেশি কিছু না আমার একটি উপাসনা কক্ষ লাগবে যেখানে আমি উপাসনা করব মানে সেখানে কোনো শব্দ প্রবেশ করতে পারবে না পিন ড্রপ সাইলেন্সের মধ্যে আমি মন্ত্র সাধনা করব বাবা এর মধ্যে আমার রূপা সোনার কই পাবো হ্যাঁ আবুই মামা মেশিনটা কানে লাগাও উপাসনা উপাসনা রূপাসনা নয় ও উপাসনা তাই একটা ব্যবস্থা করে দিব যত তাড়াতাড়ি আপনারা উপাসনা শুরু করতে পারবেন ততই মঙ্গল তাহলে আমার উপাসনা কক্ষের ব্যবস্থা করে দিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক এখনই করে দিচ্ছি যাও এবার তুমি একটু কলা পাতা নিয়ে এসো না কি বললে নানিকে বলে দিব কিন্তু এবার নানি কেন রাশিয়ার প্রেসিডেন্ট বলে আমরা উঠবো না এত বড় সাহস তবে রে এইবার বুঝবি আমাদের ওস্তাদের শক্তি এটা কি দেখতে পাচ্ছ খালি জি বস এই শিশিটা নিয়ে আসো দাও এই দেখো এবার বুঝতে পেরেছিস আমাদের গরুর শক্তি পানি দিয়ে কেমন আগুন জ্বালায় হ্যাঁ দেখলে আমি কি করতে পারি আমার কথা না শুনলে তোমাদের সবার খারাপ করবে যাও বলা পাতা নিয়ে এসো যাও আর বাকি খাইছে কিরে দেখো এসবে হচ্ছে বিজ্ঞানের কারসাজি ভেলকি বলে কোনো কিছু হয় না তাহলে ওই পানি ঢেলে আগুন জ্বালানো সেটা ওটাও কোনো রাসায়নিক বিক্রিয়ার খেলা এভাবেই তো ওরা মানুষকে বোকা বানায় কিন্তু স্যার ওরা যে বলল আজকে বৃষ্টি নামাবে এগুলো কারোর হাতে নেই যে সে মেঘকে ডাকলো আর মেঘ এসে টুক করে বৃষ্টি দিয়ে চলে গেল তাহলে আপনি বলছেন কি বুঝলো কি আমি কেন এগুলো তো তোমাদেরই ভাবা উচিত তা নাহলে কিসের বিজ্ঞান পড়া জ্ঞানী যদি না হলো জ্ঞান তো ভালো এবং মন্দের তফাত করে দেয় নাও বই খোলো শোনো নানি আমরা স্যারের সঙ্গে কথা বলেছিলাম স্যার বললো এসব কিছু হয় না তোমরা দেখছি সবাই খুব বড় বিদ্বান হয়ে গেছো এই আমি বলে রোদে রোদে ঘুরে খুঁজে ওই লোকটাকে ধরে আনলাম মামা এসব লোককে না খুঁজতে হয় না এরা এমনি রাস্তায় দাঁড়িয়ে থাকে হ্যাঁ আর বোকাদেরকে ধরে কি খোকা আমি খোকা আরে আমার মামা
তোমাকে খোকা বলেনি, বোকা বলছে, বোকা। কি? তোরা আমাকে বোকা বলিস? আরে না বল মামা, আমরা তোমাকে বোকা বলবো কেন? ওরা লোক ঠকায়, এটাই আমরা বলছিলাম। আচ্ছা, তোমরা যে কেন সন্দেহ করতেছ আমি কিছুই বুঝতেছি না। ওই ভদ্রলোকদের কি দায় পড়ছে আমাদের সাহায্য করার? তোমাদের অসুবিধাটা কি আপনি বলবা? তাকে তুই একদম ঠিক বলেছিস। এক একজন দুই পাতা বই পড়ে নিজেদেরকে একদম বিদ্বান ভাবতে শুরু করেছে। বৃষ্টির পানি যখন মাথায় পড়বে তখন ঠিকই বিশ্বাস করবে। বুঝতে তো পারছো না সে কত বিদ্বান মানুষ। কি বলে আমার মাথা নষ্ট করিস না, আমি যাই। ওরে বাবা রে, ও এই তোরা বসে আছিস কেন? যা না, যার যার নিজের নিজের কাজ কর, যা। পাখি যা, বসে বসে গবেষণা করো। শোনো, আমাকে ধামা চাপা দিয়ে কোনো লাভ হবে না খোকা খুকিরা। আমাদের খোকা খুকি বলা উচিত না? দাঁড়াও দেখাবো। কি করবে তুই? এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। হ্যাঁ, তারপর দেখ কি করি। আজ নানিকে আমরা বিশ্বাস করিয়ে ছাড়বো যে ওই লোকটা আমাদের বোকা বানাচ্ছে। ঠিক বলেছিস। তাহলে আমাদের মিশন বৃষ্টি যদি লুকিয়ে থাকিস মেঘের ভাজে ভাজে, এক্ষুনি তো লুটিয়ে পড় নানির পায়ে পায়ে। ইটপাটকে যত আছে এই ঢাকা শহরে গুরু করে উড়িয়ে দেবো আকাশে বাতাসে। ওরাং ওটাং গাছে ঝোলে ঝুলিয়ে দেবো তোকেও। এক্ষুনি তুই ঝড় বাড়িতে ভালো হবে না মোটেও। ঠান্ডা শীতল শরীর যদি পায় বাড়ির মালিক, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে জাগি তিনটি শালিক। আমরা কিন্তু মোটেই ভালো নই, আছে মুদ্রা কোষ। চিকপটাং করবো যখন দিচ্ছে তখন দোষ। আর তুই একদিন বৃষ্টি নামিয়ে তারপরে কিন্তু তুমি যাবে। এই একদিনে বৃষ্টিতে কি হয় বুঝলে? না সে তো সম্ভব নয়। সম্ভব নয়? সম্ভব না কেন? না না, গুরুকে বিদেশ যেতে হবে। হুলুলু লুলুলুলু দামাগাস্কার মাদাগাস্কার আজার বাজার পাইজান। আচ্ছা, এগুলো কি কোনো দেশের নাম নাকি বোমা? আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ওখানে বৃষ্টি হচ্ছে না? সেখানে আবার বরফ পড়ছে, থামছে না মোটেও। কি রে, মানিকের জাদুতে বৃষ্টি হচ্ছে তো? বিশ্বাস বিশ্বাস, আসল কথা হচ্ছে বিশ্বাস। ওই যে কথাই বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কি রে, খুব না বলেছিলিস যে চোখেই দেখ এবার। স্যার বলছে পুরোটাই বুঝলো কি? থাকলে আমাদের জ্বালিয়ে মারবো। বৃষ্টি যেন পাকা খুব, যা কি দেবে আর পড়বে। কি হলো জামাই বাবা, তুমি বিড়বিড় করছো কেন? তোমার আপত্তি আছে নাকি? না না, আমার কি আপত্তি থাকে? আপনার বাড়ি, আপনার ইচ্ছা হলে বৃষ্টি ঝরাবেন, ইচ্ছা হলে বৃষ্টি বন্ধ করবেন। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনি বরং আরো কয়েকদিন আমাদের বাড়িতে থেকে আমাদের ঠান্ডা করে দিয়ে তারপরে যান। বাঁচালে। তবে শোনো, তোমার ওই সাদা সাহেব থেকে আমাদের দাম কিন্তু অনেক বেশি। ওরা এসেছিল তো আমাদের সে লুটপাট করতে। লুটপাট? লুটপাট কি আবার? আরে দেখ আবার মামা, মেশিন লাগাও। চোটপাট না চোটপাট না, লুটপাট লুটপাট। ও লুটপাট! নানি, আমাদের বাসায় কে এসেছিল লুটপাট করতে? তোর বাবাকে জিজ্ঞেস কর। কত কথা বলে কি না, মানিক দেখাবে বুঝলো কি? এখন দেখো মিষ্টি। সত্যি বাবা, সত্যি। তোমাদের নানি তো মিষ্টি দিল না, খাবার পরে আমার মিষ্টি না হলে চলে না। যাও মিষ্টি নিয়ে এসো। মিষ্টি না হলে চলে না, আমি পারবো না আনতে। কেন পারবি না? ওস্তাদ আমাদের জন্য বৃষ্টি এনে দিয়েছেন, আর তুই একটা মিষ্টি এনে দিতে পারবি না? তুই তো তার চেলা হয়েছিস, যা না তুই নিয়ে। এই চেলা বলবি না, বল শিষ্য। তুই তো কিছুই জানিস না, গুরুর হয় শিষ্য আর ওস্তাদের চেলা। আচ্ছা আচ্ছা,
আমি নিয়ে আসছি। আচ্ছা তোমাদের এখনো বিশ্বাস হচ্ছে না না আমাকে? আচ্ছা আগে বলো তো পরীক্ষার সময় তো তোমাদের পড়তে হয় না? হ্যাঁ হ্যাঁ। তা না হলে ভালো রেজাল্ট করব কি করে? কেন পড়তে হয় জানো? কারণ পরীক্ষায় কি আসবে তোমরা তা জানো? হ্যাঁ দাও। এখন আমি যদি জাদু করে প্রশ্নপত্র এনে দিই তাহলে কি মজা? প্রশ্নপত্র এনে দিলে তো আমি এই তুই এইভাবে ক্লাসে ফার্স্ট পাবি? এতে দশায় কি হলো? জিনিয়া তো আলাদিনকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কত কিছু এনে দিত। হ্যাঁ ওস্তাদ সত্যি বলছি, তুমি শুধু একবার প্রশ্নপত্রটা আমাকে এনে দাও, তারপর দেখো আমি কি করি। আমাকে স্কুলে লাস্ট বেঞ্চে বসানো? ও তুমি তাহলে ব্যাক বেঞ্চার? বিষয়টা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আঙ্কেল এর কোনো সমাধান বের করতে পারছে না। কিন্তু বৃষ্টি তো কালকে নেমেছিল, এটাই তো সত্য। আমরা তো আমাদের নিজেদের চোখে দেখেছি, তাই না? বাবা ছাড়া সবাই এখন ওদের পক্ষে। এত চিন্তা না করে একটা কাজ করলে কেমন হয়? বিদ্যুৎ স্যারকে বলি, দেখি কি করে। আরে বিদ্যুৎ স্যার তো বলেইছে যে এটা বিজ্ঞানের কারসাজি। তারপর দেখি স্যার এসে কি বলে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, গল্প হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে? স্যার গতকাল ওই লোকটা সত্য সত্যি বৃষ্টি এনেছে। জি স্যার, যাকে বলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। স্যার ঢাকা শহরে কোথাও বৃষ্টি হলো না, অথচ এই বাড়িতে বৃষ্টি হয়েছে। কোনো হাতাদার দল? বৃষ্টি কীভাবে হয়? পানি বাষ্প হয়ে যখন আকাশে ওঠে তখন সেটাকে মেঘ হয়, তাই তো? এই মেঘটা যখন আস্তে আস্তে ভারী হয়ে যায় তখন বৃষ্টিটা হয়। কেন তোমরা বইতে পড়োনি? স্যার বসতে পারি? না তুই পড়ে আসিস, আমরা এখন কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তোরাই কথা বল, আমি আসি। কি করছে কি ওরা? আমাকেও ভিতরে আসতে দিল না। আচ্ছা শোনো, তোমরা সবই জানো বৃষ্টিটা কীভাবে হয়, তাহলে এগুলো কেন বিশ্বাস করছো তোমরা? বললাম না ওরা মানুষকে বোকা বানায়। ওরা সত্যি সত্যি বৃষ্টি নামিয়েছে। ও সেটা কোনো রকম কোনো বিজ্ঞানের কারসাজি হবে। শোনো একটা বুদ্ধি দিই, তোমরা ভালো করে তাকে একটু ফলো করো, ঠিক আছে? আশপাশে দেখবে যে কী করছে তারা, কোনো ক্লু তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে পড়ো বই করো। স্যার আজকে কি পড়বো? ইংলিশ বইটা দেখি। বাবা আমাকে চুপচুপ দাঁড়িয়ে থাকবো? কিছু তো বুদ্ধি বের করো বাবা। হ্যাঁ চল আমরা সবাই মিলে ছাদে যাই। ছাদে? হ্যাঁ ছাদে। ওরা বৃষ্টিটা কি কোথা থেকে কিভাবে নামায় সেটা আমরা দেখি। বৃষ্টিটা কি ছাদ থেকে হয় নাকি আকাশ থেকে হয়? ওকে হ্যাঁ। হ্যাঁ সবাই চোখ কান খোলা রেখে ভালো করে খোঁজো, হ্যাঁ কিছু চোখে পড়ে কিনা।
বাবা হ্যাঁ এই দেখো ও দেখি 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 আ এগুলো তো এইবারই নয় দেখিও তো নতুন মনে হচ্ছে ও এই তাহলে বৃষ্টির কারণ হ্যাঁ হ্যাঁ বাবা আকাশ থেকে নয় ছাদ থেকেই বৃষ্টি হয়েছিল কিন্তু ওই বিদ্যুৎ চমকানোর আলো বজ্রপাত খুঁজে দেখো সেগুলোর উৎস জানা যাবে এই কি তোমরা সবাই এখানে কি করছো কি রে তুই ছাদে কি করছিস যা তোর ওস্তাদের কাছে যা আরে তোরা কি নিয়ে খেলছিস আমাকে একটু দেখা তো তুই দেখবি তোর ওস্তাদ কি নিয়ে খেলে কই দেখি দেখি আরে বোকা তোর ওস্তাদ এগুলি দিয়ে কাল বৃষ্টি নামেছিল কি হ্যাঁ শুধু এই বাড়িতেই বৃষ্টি হয়েছিল আশেপাশে তাকিয়ে দেখো কোথাও কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই আচ্ছা বদমাশ লোক তো আবার বলে কি না প্রশ্ন এনে দেবে এখন আমাদের সন্দেহ আরো শক্তিশালী হয়েছে বৃষ্টির রহস্য তো পেলাম এখন বজ্র এবং বিদ্যুতের রহস্য আমাদের খুঁজে বের করতে হবে চলো সবাই আমরা নিচে গিয়ে ভালো করে খুঁজে দেখি চলো চলো এই হচ্ছে সেই বিদ্যুতের আলো বিদ্যুতের আলো হ্যাঁ কি আবার পানি পড়ছে ওর থেকে ছুটে ছুটে যাই খালি বাড়ি এলো